বাবা এদিকে আসো আমি তো তোমার বাবা না তুমি আমাকে বাবা বলে কেন ডাকছো একটা চোর আপনার কবর থেকে মানি ব্যাগ নিয়ে এসেছিল আমি সেজন্য বাবা ডাকছি ও তুমি তো বাবা না ডেকে চোর চোর বলেও চিল্লাচিল্লি করতে পারতা তাহলে চোর যদি আমার ক্ষতি করত আমি তো এখানেই থাকি ও আচ্ছা 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 তুমি তো অনেক ব্রিলিয়েন্ট তুমি ভিক্ষা কেন করছো আমার বাবা আমাদের ছেড়ে চলে গেছে তো তাই আমার মা বাসায় কাজ করে আর আমি ভিক্ষে করি কি বলো বাবা তোমার মতো একটা কিউট ছেলে নিষ্পাপ ছেলে এরকম ছেলেকে রেখে তোমার বাবা চলে গেছে সে কি মানুষ নাকি অমানুষ আমার তো তোমার বাবাকে দেখতে ইচ্ছা করছে এই লোকটা এত নিষ্ঠুর ভাইজি তুই এখানে আর আমি তোর কত জায়গায় ঘুরতেছ মানে কি উল্টা পাল্টা কথা বলতেছো আমি তো জানি এই ছেলে হচ্ছে তুমি যার সাথে ভেগে গেছো তার ছেলে তুমি সেটুকুই জানো যেটুকু তোমার বাবা মা তোমাকে বলেছে আসল ঘটনাটা আমি বলছি আমি যেদিন জানতে পারি তুমি বাবা হবে আমি তোমার বাবা মাকে যে বলেছিলাম কিন্তু তারা আমাকে কি বলেছে জানো তারা বলেছে আমি যদি ওই বাড়িতে থাকি তাহলে তারা আমার অনাগত সন্তানকে মেরে ফেলবে আর তখনই আমাকে তোমার বাসা থেকে বের করে দেয় আর বলে কখনোই জানো আমি স্ত্রীর দাবি নিয়ে তোমার বাড়িতে না আসি কারণ কি জানো কারণ আমি গরিব বাবা মায়ের আচ্ছা আমি যে গরিব এটা তো তুমি জেনেই আমাকে বিয়ে করেছিলাম তারপরেও কেন তোমার বাবা মাকে মেনে নেয়নি এটাই কি আমার অন্যায় আর তুমি তুমি তো আমাকে ভালোবেসেই বিয়ে করেছিলে কই তুমি তো আসল সত্যটা জানতে একবারও আমার কাছে আসোনি তা আসবে কেন তোমরা তো বড় লোক তোমাদের কাছে টাকা আছে তোমরা যেটা নিজে মনে করো না সেটাকেই সত্যি মনে করো নিজেদের অহংকারে তোমরা আরেকজন কেমন আছে সেটা চিন্তাই করো না তাই আমি সেদিন আমার বাচ্চাকে বাঁচানোর জন্য তোমাদের বাসা থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছিলাম কিন্তু একবার আশা করেছিলাম তুমি অ্যাটলিস্ট আমার কাছে আসবে সত্যটা জানার জন্য আমাকে ফিরিয়ে নিতে কিন্তু আমি ভুলছিলাম তুমি আসোনি কিন্তু ববি আমার বাবা মতো বলেছে আমাকে অন্য কথা তুমি নাকি পরকীয়ে করো তোমার পেটে যে সন্তান সেই সন্তান নাকি ওই লোকের আর সেই লোক নাকি আমার চেয়ে অনেক বড় লোক অনেক ধনী আর তার সাথেই নাকি তুমি রাতের অন্ধকারে বের হয়ে গেছো দেখো তো আমার মাসুম বাচ্চাদের দিক তাকিয়ে তোমার চেহারা আদল পাও ভালো করে দেখো তুমি কিভাবে ভাবলে যাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম তার অবর্তমানে নিয়ে আমার কিছু করতে পারে কি বলছো এটা আমার সন্তান বাবা আমি তোমাকে কি বলেছিলাম যে তোমার মতো ফুটফুটে সন্তান রেখে যে বাবা চলে যায় সে অমানুষ নরপিশাচ আমি সেই অমানুষ কিন্তু বাবা আমি জানতাম না আমি সত্যিই জানতাম না যে তুমি আমার সন্তান আমার বাবা মা আমাকে ভুল বুঝিয়েছে আমি মেঘ চৌধুরী আমার কোটি কোটি টাকা আর তুমি কিনা রাস্তায় রাস্তায় ভিক্ষা করছো আমার সোনা না তোমার আর ভিক্ষা করতে হবে না বাবা তুমি রাজপ্রসাদে থাকবে আর তুমি তোমাকে আমি প্রাপ্য সম্মানটা দেব চলো চলো বাবা চলো